স্পেন প্রবাসী বর হেলিকপ্টারে চড়ে মৌলভীবাজারের রজনগড় কোনের বাড়িতে আসেন। এতে উৎসুক জনতা হেলিকপ্টার দেখতে ভিড় জমান। সেই ভিড় ঠেকাতে মাঠে নামে পুলিশ। শুক্রবার দুপুরে খুব কাছ থেকে হেলিকপ্টার দেখার স্বাদ মিটান স্থানীয় বাসিন্দারা। বর রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের কেশরপাড়া গ্রামের হাজি আনসারুল মিয়ার ছেলে স্পেন প্রবাসী সোহেল আহমদ। স্পেন থেকে দেশে ফেরার পর বিয়ে ঠিক হয় একই উপজেলার সদর ইউনিয়নের গড়গাঁও গ্রামের আলহাজ শামসুল হকের মেয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি মেজবা হুজ্জার ভাতিজি তাহেরা হকের সঙ্গে। শুক্রবার ছিল বিয়ের দিন। আগে থেকেই জল্পনা কল্পনা চলছিল বর হেলিকপ্টারে চড়ে আসবেন। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দুপুর আড়াইটার দিকে হেলিকপ্টারে চড়ে বর কনের বাড়িতে আসেন। কনে পক্ষের লোকজন গ্রামের পশ্চিম পাশে খোলা মাঠে হেলিপ্যাড নির্মাণ করে হেলিকপ্টার নামার ব্যবস্থা করেন। গ্রামের শত শত মানুষ ব্যাপক উৎসাহে সেখানে ভিড় জমান। বর হেলিকপ্টার থেকে নামার আগেই প্রস্তুত ছিল বরকে বহন করতে আসা একটি গাড়ি। প্রায় 300 বরযাত্রী ও 500টির বেশি মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে বর কনের বাড়িতে পৌঁছান। বরপক্ষ জানায়, দেশের শীর্ষস্থানীয় এক গ্রুপের হেলিকপ্টারটি 1.5 লাখ টাকায় ভাড়া করেন বর সোহেল আহমেদ। বরের বাড়ির পাশে কালার বাজার থেকে দুপুর 2টায় রওনা হয় বরবাহী হেলিকপ্টার। হেলিকপ্টার উঠানামার স্থানে ছিল রাজনগড় থানা পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা। কনের আত্মীয় গড়গাঁও গ্রামের মারুফুর রহিম জানান, বিয়েতে 1200 অতিথির খাবারের আয়োজন করা হয়েছে। বর হেলিকপ্টারে আসায় উৎসুক মানুষ তা দেখতে ভিড় করছেন। বর সোহেল আহমেদ বলেন, বিয়ে হবে তো একবারই, তাই তিনি বিবাহ অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখার জন্য যাতায়াতের জন্য হেলিকপ্টার ব্যবহার করেছেন। প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।